তোমালোকে যেসকলে মোক রোষ কৰি আছা, তোমালোকে যে এটা হিজৰামকিৰ দল, তোমালোকে ইমানে হিজৰামকি কৰি আছা যে এজন লৰাৰ লগত দহজন হিজৰাই পাঙ্গা লব নোৱাৰে। দেহেন গাইছ, জাহিদের মুখের ভাষা, রোস্টাররা নাকি হিজড়া। রোস্টাররা কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও ক্লিপের উপরে রোস্ট করে। আমি জাহিদরে রোস্ট করছিলাম, ওই জন্য জাহিদের রাগ করছে। অ্যাকচুয়ালি আমি জাহিদরে যে রোস্ট করছিলাম, জাহিদরে কিন্তু ভিডিও ক্লিপের উপরে রোস্ট করছিলাম। ওইটি ফেসবুকের ইনকাম দেওয়া ফরচুনার কিনবার চাইছিল, 2023 সালে মেট্রিক পাস সার্টিফিকেট দেওয়ার চাইছিল। যাই হোক, ওই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা কইতেছি। অ্যাকচুয়ালি জাহিদ আমারে কি রিপ্লাই দিল, এই জিনিসটা আপনারা প্রথমে দেখে নিন। সুস্মিতা, তুমি গিফট দিবে তাও সে কিনানটা দিবে আমারে? মানে কি, আমি বর্তমান ভূত গরিব। লল বে লল রাকিব লল, ইমান দিনে শুনি আহিছিলো যে লড়াই ছোৱালীক গিফট কৰে, মানে বয়ফ্ৰেণ্ডে গাৰ্লফ্ৰেণ্ডক গিফট কৰে, কিন্তু আজি দেখিবলৈ পাইছো যে ৰাকিবক এজনী ছোৱালীয়ে গিফট কৰি। হ্যাঁ, এটা ঠিক যে বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডে গিফট করে, কিন্তু আমি আবার ওই ক্যাটাগরির না। আমি আবার শ্রীমানসির গিফট করুম না, শ্রীমানসি আমার গিফট করবো, কারণ আমি শ্রীমানসির লিঙ্কটি দৈরে ঘোরাটা আমি পছন্দ করি না। তোমরা পছন্দ করো, তোমরা দেও শ্রীমানসির গিফট দাও, ওটা আমার কোনো কবা লাগা নাই আর কি। কিন্তু আমি শ্রীমানসির গিফট দিম না, আমি শ্রীমানসির লিঙ্কটি দৈরে ঘোরাটা আমি পছন্দ করি না, আর আমার টেহা পয়সাও নাই। তোমরা আবার ফেসবুকের টেহা দিয়ে তোমরা ফরচুনার কিনবে। তো যাই হোক, জাহিদ ভাই তোমার একটা কথা কই, তুমি যে আমার রিপ্লাই দিছাও, এই রিপ্লাই মধ্যে কিন্তু বারবার তুমি একটা সিরিজের টার্গেট করে কিন্তু কথা কইছাও, তার প্রমাণ আমি তোমার দিতেছি। সুস্মিতা, তুমি গিফট দিবে তাও সে কিনানটা দিবে আমার? কি কয় দেখো জাহিদ ভাই, তোমার একটা কথা কই, অ্যাকচুয়ালি আমরা যখন শুটিং করি, কিছুদিন আগে দেখলাই একটা ওয়েব সিরিজ বানাইলাম, প্রায় 5 দিন লাগাতার শুটিং করছি। 5 দিন কিন্তু প্রত্যেকটা ব্লগ মানে একদম তুখার কষ্ট করছি আমরা। অ্যাকচুয়ালি এই 5 দিনে যে আমরা ব্লগ স্লগ শুটিং করছি, তো মানুষকে এন্টারটেনমেন্ট দিবার নিগে কখন কোন কথাটা কইছি। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে যে তুমি বারবার একটা সিরিজে টার্গেট করে করে তুমি কথা কইছাও, এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক না। আমি তোমার ইনস্টাগ্রাম রিলের উপরে কিন্তু আমি তোমার রোস্ট করার দাম কিন্তু আমি করি নাই। কের জন্য করি নাই, কারণ কেরা বা তোমার কি লাগে আমি যেহেতু জানি না, গতিকে আমি ওই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু কথা কই নাই। আর অ্যাকচুয়ালি আমি তোমার রোস্ট করছিলাম, যে রোস্ট করছিলাম তোমার মেট্রিক পাস সার্টিফিকেট নিয়ে। অ্যাকচুয়ালি 2023 সালে যে তুমি মেট্রিক পাস সার্টিফিকেট দেয় যাও, তাহলে তুমি পাগল নাকি বাল তুমি কসে জাহিদ ভাই? হ্যাঁ, 2023 সালে 95% পুলাহান মেট্রিক পাস, ঠিক আছে? এই যুগে তুমি মেট্রিক পাস সার্টিফিকেট দেয় তোমার কোনো লাভ নাই। হ্যাঁ, এই জন্যই তার মানে আমি ওই জিনিসটা তার মানে আমি অ্যাকচুয়ালি ভিডিওতে তার মানে ডাঙ্গা ধরবার চাইছি যে এই দিনে মেট্রিক পাস সার্টিফিকেটের দাম নাই, ঠিক আছে ভাই? তুমি মেট্রিক পাস সার্টিফিকেট দেখাই চাও 2023 সালে। আবার তুমি কইছাও যে ফেসবুকের টিয়া দিয়ে আমি স্কুটি কিনছি, তারপরে তোমার ওই যে গাড়ি একটা চার চাকা কিনছাও, যে কি নাম জানি না, তো এখন আবার নেক্সটে তুমি ফরচুনার কিনবে ইউটিউবের ফেসবুকের টিয়া দিয়ে। প্রথম কথা, তুমি তো ইউটিউবে কোনো ধরনের তোমার ভিউজ নাই বা ইউটিউবে তোমার চ্যানেলও নাই কি জানি। আর আমি তোমার ভিডিওগুলো অবশ্য দেখি না, আমি ফেসবুকে কেতিয়াবা দেখি না, দেখা না ইউটিউবে দেখি না আমি। তো তুমি ইউটিউবার না, তুমি এলা ফেসবুক, আর ফেসবুক থেকে কত টাকা পাওয়া যায় নাও পাওয়া যায় ওইটা আমার থেকে ভালো কেউ জানে না। ভাটিয়া ক্রিয়েটরের মধ্যে এটা আমার অহংকার না। হ্যাঁ, পাবলিক আমার সাপোর্ট করছে দেখে আজকে আমি এই তুরি। হ্যাঁ, ভাটিয়া ক্রিয়েটরের মধ্যে যত ক্রিয়েটর আছে ভাটিয়া ক্রিয়েটর, হ্যাঁ, সব থেকে ফেসবুকে ফলোয়ার আমার বেশি, ঠিক আছে? আর ফেসবুক থেকে সব থেকে মোটা অঙ্কের টাকা আমি ইনকাম করি, হাইয়েস্ট মানে আঙ্গো ভাটিয়া ক্রিয়েটরে আঙ্গো আসামের মধ্যে, ঠিক আছে? তে আমার থেকে তুমি জানো না ভালো করে ফেসবুকের বিষয়। আমি জানি ফেসবুক থেকে কোন ভিডিওতে কত টাকা পাওয়া যায়, কোন ভিডিওয় কত ডলার দেয়, এমনি আমি জানি, ঠিক আছে? তো আমি সেই জন্যই কইছিলাম যে ফেসবুকের টেহা দিয়ে তুমি ফরচুনারের একটা চাকা কিনাও সম্ভব না, ফরচুনার তো দূরের কথা। তো এই জিনিসটাই তুমি সহ্য করাল না, এইটুকু ট্রোলও তুমি সহ্য করাল না, তাহলে তুমি এইগুলো কথা তুমি সোশ্যাল মিডিয়ায় কি জন্য কইলা যে ফেসবুকের টেহা দিয়ে তুমি ফরচুনার কিনবে, তারপরে তোমার 2023 সালে তুমি মেট্রিক পাস সার্টিফিকেট দেয়লা? হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে তো মানুষ রোস্ট করবোই তেলে। আরেকটা কথা জাহিদ ভাই, আমি এজ এ রোস্টার, ঠিক আছে? আমি তোমারে হাজারবার রোস্ট করা হারি, তুমি যদি হাজারবার সোশ্যাল মিডিয়ায় ভুল করো, কিন্তু তুমি আমারে আমার নিয়ে ভিডিও বানাবো না। এর জন্য বানাবো না, কারণ তোমার কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ, তুমি যে ভিডিও বানাও, কেউ যদি জিজ্ঞাসা করে যে জাহিদ তুমি কী করো, তুমি কী কবা? আমি ভিডিও ক্রিয়েটর, কী ভিডিও বানাও তুমি, তোমার ক্যাটাগরি কী, তুমি কী কবা? তোমার কোনো ক্যাটাগরি নাই ভাই, ঠিক আছে? তুমি রাস্তায় একটা হুদায়াটা দেখছা, হুদায়াটা ভিডিও বানাইলে, ওইখানে কন্টেন্ট কয় না? হ্যাঁ, কন্টেন্ট বানাই আমরা, রাজ্যে গেলে কি ভিডিও বানাই, এডিট করি, বুঝছ? আর আমরা মানুষরে হাসাই। হ্যাঁ, তো ইনে হলো কন্টেন্ট। তারপরে আমি যদি কই যে আমি গান গাই আর, ঠিক আছে, আমি নিজে গানও গাইছি, ভালো সাপোর্ট পাইছি পাবলিকের, আমি তো আমি গানও গাই, আমি রোস্টার, আমি কমেডিয়ান, আমি নাটক, বাংলা নাটক ওয়েব সিরিজেও কাম করি, অ্যালবামেও কাম করি, আমি তো সব করি, আমার ক্যাটাগরি আছে। কিন্তু তোমার কি বাল ক্যাটাগরি আছে, তুমি কি করো? তোমার যদি কেউ জিজ্ঞাসা করে যে জাহিদ ভাই তুমি কি ভিডিও বানাও, কি ক্যাটাগরি নিয়ে তুমি কাম করো ইউটিউবে ফেসবুকে, তখন কি কবা তুমি? তোমার কোনো ক্যাটাগরি নাই, গতিকে তুমি আঙ্গনকে লাগবার এখন লাগবো না, আজকের পর তিনি তোমার নিয়ে আমি ভিডিও বানাম না, আর আমার নগে লাগলে অল্প ভারী পড়ে, তুমি তো জানোই। তো যাই হোক জাহিদ ভাই, খারাপ পাও না,
তুমি আমার নিয়ে একটা রিপ্লাই দিছাও, রিপ্লাই ওটা কি টাইপের রিপ্লাই দিছাও, তুমি একটা সিরিয়ে টার্গেট করে করে কথা কইছাও। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে ঠিক না, সিরিয়ে আমার কি হয় না হয় তুমি তো জানো না, গতিকে কোয়া ঠিক না। আমি তোমার ইনস্টাগ্রাম রিলের উপরে রিপ্লাই দিবারতাম, রোস্ট করারতাম, কিন্তু করি নাই আমি, কারণ আমি জানি না তুমি কারে নিয়ে রিল বানাইছাও, কেরা বা কি বা লাগে তোমার সম্পর্কে, গতিকে আমি এই জিনিসগুলো নিয়ে আমি বারাবারি করি না, ঠিক আছে। পার্সোনাল জিনিসপত্রগুলো নিয়ে আমি কিন্তু বারাবারি করি না। তোমার ভিডিও ক্লিপের উপরে তোমার রোস্ট করছিলাম, জাস্ট তোমার বোল্ডা ধরাইছিলাম, মেট্রিক পাস সার্টিফিকেট দেখাইছিলাম 2023 সালে, আর তুমি ফেসবুকে টিয়া দিয়া তুমি ফোরশনার কিনবার চাইছিলে। তো যাই হোক, জাহিদ ভাই খারাপভাবে নিও না, আমি তোমার এনে ভিডিও বানাম না, তুমিও বানায়ও না, খুশি হবো আমি, আর বাড়াবাড়ি করার দরকার নাই, ঠিক আছে। আমরা মিলে মধ্যে থাকা লাগবো, তুমি আমার ভালো বন্ধু, বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করো না। থ্যাংক ইউ।